দেখুন একটা বড় কাতলা মাছ আমি নিয়েছি। আজ এই কাতলা মাছটা রেসিপি করে দেখ। আমি নিজে ধরেছি এই মাছটাকে আমাদের পুকুর থেকে। কি বড়! আঁচগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে ফেলছি। মাছের মুড়োটা কাটতে একটু অসুবিধা হচ্ছে, বড় মুড়ো। হাতেও চলে এসেছে। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, আর গিয়ে নুন মাখিয়ে দেবো, দিয়ে তারপরে রান্না বসাবো। আমি বানাবো কাতলা মাছের কালিয়া, খুব ভালো লাগবে কাতলা মাছের কালিয়া খেতে। এতে তো ভালো লাগবে, আর কেমন করে কাতলা মাছের কালিয়াটা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কাতলা মাছের কালিয়াটা কীভাবে হবে সেটা আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি এবার হলুদ মাখিয়ে নেব। দেখুন কত বড় বড় চাকা হয়েছে, কাতলা মাছটা 2.5-3 কেজি অবশ্যই হয়ে যাবে। দেখুন অনেক বড় বড় চাকা হয়েছে, আর পেটিগুলো দেখুন কত মোটা, একটু ডিম হয়নি বলে প্রচুর মোটা মোটা পেটিগুলো। আর দেখুন আমি এই মাছগুলো রেখে দেবো, উনানে কড়াটা বসিয়ে নেব। উনানটা জেলে দিয়েছি, কড়াটা গরম করে নেবো একটু। কড়াটা যদি গরম না হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য কড়াটা আমি গরম করে নিলাম ভালো করে। নিয়ে এবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে।
তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইর চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। মাছ দিয়ে দেবো কড়াইর মধ্যে। মাছগুলো উল্টে দেবো আস্তে আস্তে। মাছটা ভাজা হতে হতে আমি এখানে মশলাগুলো বেটে নেবো। আদা রসুন, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আদা, আদা রসুনটা বেটে নিচ্ছি। আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য নিয়েছি কিশমিশ, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি কাজু বাদাম আর মগজ দানা, এখানে পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, আদা বাটা, রসুন বাটা, দই, গরম মশলার গুঁড়ো আর নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাজু বাদাম আর মগজ দানাগুলোকে বেটে নেবো। একসঙ্গে বেটে নিচ্ছি কাজু বাদাম আর মগজ দানা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। মশলা সব বেটে নিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো। পেঁয়াজগুলো ভেজে নেবো এবার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন, আমি এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে ভেজে দেবো। বান্না ভেজে রাখা জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো সস, টমেটো সসটা বলতে ভুলে গিয়েছিলাম, টমেটো সসটা না থাকে আপনারা টমেটোও দিতে পারেন। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, কাজু বাদাম আর মগজ দানা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি 100, আমি 100টা 100 দেবো না, পুরো দইটা দেবো না আমি।
এখানে আমি 2 চামচ দই তুলে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেব মশলার উপরে অল্প জল দিয়ে দেব। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে রঙটা ভালো হবে, সেই জন্য দেয়া এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে দেবো 1 চামচ ঘি। কাঁচা লঙ্কা কুচানো। গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে। দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো অল্প আঁচে। কাতলা মাছের কালিয়াটা কেমন হয়েছে আমি দেখাবো আপনাদের, দেখুন। দেখুন কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে কাতলা মাছের কালিয়াটা, আপনারা জানাবেন কমেন্ট করে, অবশ্যই বলবেন কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। ও বলছে তো খুব ভালো হয়েছে। আপনারাও বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। নমস্কার। আমাদের যে একটা বিড়াল আছে তার নাম মেনি, আপনাদের ভিডিওতে মাঝে মাঝে দেখিয়েছি মেনিটাকে, তার এই 4টে বাচ্চা হয়েছে, দেখুন কি সুন্দর। সে এখন একটু নিচে গেছে খেতে, আর এই বাচ্চাগুলো আমাদের বাড়িতেই হয়েছে।
এদিকে এখনো চোখ ফোটেনি, দেখুন এখনো চোখ ফোটেনি। দেখুন মিনির কথা বলছিলাম, ও এসে গেছে। ও এসে গেলে আর ওদের বাচ্চার গায়ে হাত দিতে দেবে না। ও বাচ্চাদের খুব ভালোবাসি। আর এখানটায় রাজ হয়েছে, বাচ্চাগুলো এখানেই হয়েছে, পাখা লাগিয়ে দিয়েছে। দেখুন রাগ হয়েছে, বাচ্চাগুলো নিয়ে চলে গিয়েছিলাম নিচে আমি, এই জন্যে রাগ হয়েছে, ওদের খেতে দিচ্ছে না। দেখুন বাচ্চাগুলোর মাকে খুঁজে পাচ্ছে না, চোখ ফোটে নে তো এখনো, মাকে খুঁজে পাচ্ছে না, মায়ের রাগ হয়েছে। দেখুন বাচ্চাগুলোকে ওর কাছে করে দেওয়া হয়েছে, এবার খাচ্ছে।